हेलो बंधुरा आमी अनिर्बाण तुम्हारे फ्रेंडलि गार्डनर एंड वेलकम बैक टू अनदर वीडियो। बंधुरा आज के शुरूते ही खूब सुंदर क्रोसान्डा फुटेछे, देखते ही पाच्छ गरमकाले मेनलि एगुलो फोटे। तो क्रोसान्डा दिए आज के वीडियो शुरू करछि, निश्चय तुम्हारे भलो लागबे फुलगुलो। और जाते जाते क्रोसान्डा नहीं एखोनी किन्तु परफेक्ट समय क्रोसान्डा लागानो अवश्य किन्तु बसिओ। एबार आज के टपिक एतक्षण तो निश्चय तुम्हारा टाइटल देखे नियेछो, हाँ गरमे गाछे देर की कोरे भालो राखबो। एबार देखो आमार ना आछे शेड, ना आछे ग्रीन नेट। एबार ग्रीन नेट शेड छाड़ाओ जे गाछ भालो रखा जाए एटाई तोमादेर आजके आमी शेखाबो, जे आमी किभाबे आमार गाछे देर भालो राखी, किभाबे गाछे देर जत्न करी जाते तोमादेर गाछ गरमकालेओ खूब सुंदर थाके, खूब भालो थाके। खूब सामान्य टिप्स, एक खूब सहज टिप्स जेगुलो तोमरा जदि मेने चलो, तोमादेर बाड़िते जदि शेड ना थाके, तोमादेर बाड़िते जदि ग्रीन नेट ना थाके, কোনো চিন্তা করার কারণ নেই, তোমাদের গাছ কিন্তু ভালো হবে। কারণ অনির্বাণের ছাদে কোনো রকম শেড, গ্রিন নেট কিচ্ছু নেই। তার মধ্যেই আমি গরমকালে প্রচুর গাছ করি, প্রচুর ফুল করি, আর খুব সুন্দর সুন্দর ফুল তোমাদের প্রতি বছর উপহার দিই। যেমনটা আজকে শুরুতেই তোমাদের একটা সুন্দর কোসান্ডা দেখাল। পয়েন্ট নাম্বার ওয়ান, গাছের অ্যারেঞ্জমেন্ট। গাছের অ্যারেঞ্জমেন্ট মানে গাছগুলো তুমি কীভাবে রাখবে। দেখো শীতকালে কিন্তু আমরা গাছগুলো কি করতাম, এমনভাবে রাখতাম যাতে গাছে প্রচুর সানলাইট পড়ুক। এবার যেহেতু আমার ছাদে কোনো রকমের শেড নেই, কোনো রকম গ্রিন নেট লাগানোর ব্যবস্থা নেই, তো আমি কি করি গাছগুলোকে এমনভাবে অ্যারেঞ্জ করব যাতে একটা গাছের ছায়া আরেকটা গাছের ওপর পড়ে। এখানে দেখতে পাচ্ছ জবা গাছ, এখানে কিন্তু প্রচুর জবা গাছ এর মধ্যে আছে। জবা গাছগুলো দেখো একসাথে সব লাইন দিয়ে রাখা আছে, আর জবা গাছের পেছনেই কিন্তু আমার বেলজুই গাছ আছে। ফলে কী হচ্ছে, এই যে বেলজুই গাছের ছায়া, ছায়াটা কিন্তু জবা গাছের উপর পড়ছে, সামনে থাকা জবা গাছগুলোর ওপরে, তাদের পাশে যে জবা গাছগুলো আছে তার ছায়া পড়ছে। এইরকমভাবে কিন্তু একটা পুরো সার্কুলার প্যাটার্নে আমি গাছগুলোকে অ্যারেঞ্জ করেছি। আর এটা কিন্তু শুধুমাত্র গরমের জন্য, মানে গরমকালে এই অ্যারেঞ্জমেন্টগুলো আমি প্রতি বছর করে থাকি। তোমরা যদি আমার ছাদটা দেখো, আমি কিন্তু এমনি করেই পুরো গাছগুলোকে একদম মানে এমনভাবে রেখেছি যাতে একটা ছাদের, যাতে একটা গাছের ছায়া আরেকটা গাছের উপর। এখানে দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে কোলিয়াস। কোলিয়াস গাছে কিন্তু দেখো কোলিয়াস গাছগুলো কীরকম গায়ে গায়ে রাখা আছে, যাতে কোনো রকমের সমস্যা, কোনো রকম অসুবিধা না হয়। আমার কোলিয়াস গাছ দেখতে পাচ্ছ একদম পারফেক্ট আছে। কোলিয়াসের চারদিক দিয়ে দেখো আমি যেগুলো একটু লম্বা লম্বা গাছ আছে, এখানে বার্ডস অফ প্যারাডাইস আছে, এখানে ফুটিয়া টগর আছে, এরকমভাবে কিন্তু যত গাছ আছে আমি কোলিয়াসের গাছের চারদিকে রেখেছি, যাতে এই গাছগুলো ছায়া এই গাছগুলোর ওপরে এসে পড়ে, যাতে আলটিমেটলি তোমার গাছটা কম গরমটা, কম তাপ সহ্য করতে পারে, সেই ব্যবস্থাটা করা আছে। এরপর কী আছে, এরপর যেই পয়েন্টটা তোমাদের বলবো সেটা খুব ইজি, খুব সহজ একটা পয়েন্ট। সেটা হচ্ছে টবগুলোকে চেষ্টা করো একটা ইটের ওপর রাখো। এরকমভাবে দেখতেই পাচ্ছ এরকম আমি ইটের ওপর টবটাকে বসিয়ে রেখেছি, যার ফলে কী হবে তোমাদের যে ছাদের যে হিটটা কিন্তু ডাইরেক্ট তোমাদের টবের মধ্যে যাবে না, তার মাঝখানে ইট থাকবে। আর সেখানে ইট থাকতে পারে, সেখানে তোমরা রেলিংয়ে র্যাক করে তার মধ্যে গাছ রাখতে পারো। এবার তোমাদের ব্যাপার, এবার তোমাদের ব্যাপার তোমরা কী করবে না করবে, কিন্তু এইরকমভাবে তোমরা যদি টব রাখো তাহলে তোমাদের টব কিন্তু তুলনামূলকভাবে কম গরম হবে, ঠান্ডা থাকবে, আর গাছ কিন্তু আলটিমেট ভালো থাকবে। তোমাদের এইখানে দেখাচ্ছি, এইটা একটা নেট দিয়ে বানানো, লোহার যে নেট হয় না সেই নেটটাকে একটা চারটি ইটের ওপর বসিয়ে তারপর একটা প্লাস্টিক দিয়ে আমি এটা জাস্ট একটা মানে জোগাড় করেছি বলতে পারো। এর ওপরে দেখো এগুলো হচ্ছে নতুন যে আমার কোলিয়াসের কাটিং থেকে যেগুলো আমি চারা করেছি সেগুলো রাখা আছে, যাতে ডাইরেক্ট যে হিটটা আছে না সেটা যাতে টবগুলোর মধ্যে না পৌঁছায়। এইরকমভাবে খুব সহজ উপায় তোমরা এইগুলো করতে পারো। সবসময় যে দামি স্ট্রাকচার করতে হবে, মানে প্রচুর টাকা খরচা করতে হবে সেটা না, উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তোমরা কিন্তু খুব সহজে এইরকম সুন্দর সুন্দর মানে কী বলো কাজে মানে কাজে হয়ে লেগে যাবে এরকম জিনিসপত্র বানাতে পারো। দেখতেই পাচ্ছ কোলিয়াসগুলো কতটা ভালো আছে, কতটা সুন্দর আছে। প্রতিটা তোমাদের সামনে আমি একদম প্রথম থেকে দেখিয়েছিলাম কাটিংগুলো বসিয়ে তা সেখান থেকে চারা করা, কতটা ভালো আছে কোলিয়াসগুলো তোমরা নিজেরা চোখে দেখলাম। এবার কোলিয়াসের কথা যখন উঠলো, এবার রিসেন্টলি আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করে যে সে কোলিয়াস কিছুতেই বাঁচাতে পারে। এবার তোমাদের আমি একটা সিম্পল জিনিস, আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো এইখানে দেখো কত কোলিয়াস।
এখানে কত কোলিয়াসের কাটিং আছে না, এই এইগুলো কিন্তু প্রত্যেকটা বালির মধ্যে বসানো। মানে আমি তুলতে পারছি না, কাপটা খুব নরম আছে, ছিঁড়ে যাবে। শুধু বালির মধ্যে বসানো, গাছগুলো দেখো একদম ফ্রেশ আছে, একটা কাটিং কিন্তু শুকায়নি, একটা কাটিং কিন্তু শুকায়নি। এই গরমকালে কোলিয়াস ভালো রাখার সবথেকে আসল পন্থা হচ্ছে জল। জল কিন্তু তোমাদের একদম বুঝে সবসময় যেন গাছের গোড়া যেন ময়েস থাকে, মাটি যেন ময়েস থাকে কোলিয়াসের, তাহলেই কোলিয়াস কিন্তু ভালো থাকবে। খাবার দাও কি না দাও দেখার দরকার নেই, জল যদি কম হয়েছে মানে তোমাদের হাত এরকমভাবে লাগালে তোমাদের আঙুলে যেন এরকম মাটি লেগে থাকে, আঙুলে যেন এরকম মাটি লেগে থাকে কোলিয়াসের মাটি, তাহলেই জানবে তোমাদের কোলিয়াসের মাটি ঠিক আছে। তোমাদের মানে কোলিয়াসের মাটি যদি খটখটে শুকনো হয়ে যায় তাহলেই তোমাদের গাছ কিন্তু মারা যাবে। এর জন্য বলবো দুবেলা জল দাও কোলিয়াসে, কোনো অসুবিধা হবে না, গাছ একদম পারফেক্ট থাকবে, এই গাছে রোগ পোকা খুব একটা লাগে না, তো সমস্যা নেই। এবার জলের কথা যখন উঠলো, এবার কথা বলবো জল নিয়ে। গরমকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে জল। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার অপরাজিতা গাছ, খুব সুন্দর মানে গ্রো হচ্ছে, খুব সুন্দরভাবে আছে। এখানে কিন্তু দুটো কালার অপরাজিতা আছে, আপাতত তোমাদের আমি ব্লুটা দেখাতে পারবো। অনেক ফুল ফুটেছিলো কিন্তু সকালবেলা পুজোর পারপাসে সব ফুল কিন্তু তোলা হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ, তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই দেখো এখানে একটা আছে, এইখানে এখানে ফুটেছে অপরাজিতা। মানে গরমকালে কিন্তু অপরাজিতা গাছ তোমাদের মানে করতেই হবে, কারণ খুব সহজ গাছ, একটা বীজ জোগাড় করলে বীজ থেকেই চারা করতে পারো। এটা এই গাছগুলো আমরা সব বীজ থেকে চারা করা, খুব ভালো। এবার কথা হচ্ছে জল, জলটা তোমরা কীভাবে দেবে। এবার সবথেকে যেটা মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে জলটা কখন দেবো। যখন খুশি জল দিলে কিন্তু হবে না, যখন আমার ইচ্ছা হলে জল দিয়ে দিলাম, ওরম করলে কিন্তু হবে না। চেষ্টা করবে সবসময় সূর্য ওঠার আগে জলটা দিয়ে দিতে, সূর্য ওঠার আগে জলটা দিয়ে দিতে, এই ধরো 6টা 7টা, ঠিক আছে। একটুখানি ঘুমটাকে স্যাক্রিফাইস তোমাদের করতে হবে। আমি জানি অনেকে একটুখানি বেলা করে তোমরা ঘুম থেকে ওঠো, কিন্তু ভালো গাছ করতে হলে তোমাদের কিন্তু একটু ঘুম স্যাক্রিফাইস করে গাছের পেছনে একটুখানি নজর দিতে হবে। কারণ যখন রোদটা উঠে যাবে তখন যদি জল দাও, তখন অটোমেটিক্যালি মাটিটা তোমাদের কিন্তু গরম হয়ে যাবে। সেই গরম মাটির মধ্যে যদি তোমরা জলটা চার্জ করো, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তোমাদের গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তাই বলবো একদম আর্লি মর্নিং দেওয়ার চেষ্টা করো, 6টা 7টা 8টা, মোটামুটি কথা 10টার আগে চেষ্টা করো যে গাছে আমি সব গাছে জল দিয়ে দেবো, তাহলেই তোমাদের গাছ ভালো থাকবে। তারপর কি জল দিয়ে, একবার জল দিলে কি হবে না, কখনোই না, গরমকালে একবার জল দিলে হবে না। আজকে আমি যখন ভিডিওটা করছি, আজকে মার্চ মাসে প্রায় 29-30 হবে ভিডিওটা আমি বানাচ্ছি, এখনই 36-37 ডিগ্রি টেম্পারেচার, মানে বুঝতে পারছো এরপর কী হবে। মানে মার্চ মাসে এই অবস্থা, মানে এপ্রিল আছে, মে আছে, এই দু মাসে কীরকম জায়গায় যাবে টেম্পারেচার। কখনোই একবার জল দিলে হবে না, তোমাদের অন্তত দিনে দুবার জল দিতে হবে। আর যারা ঘ্যাসে গোলাপ করো তারা তো জানো তাদের কতবার জল দিতে হয়, 4-5 বারও জল দিতে হতে পারে। এবার অবশ্যই দিনে দুবার, সকালবেলা যেমন বললাম সূর্য যখন উঠবে তার ঠিক আগে, মানে একদম মাথায় যখন উঠবে তখন ঠিক আগে, আর বিকেলবেলা চেষ্টা করো যখন সূর্য অস্ত যাচ্ছে, এই ধরো 5টা 5:30, সেই সময় মানে মাটিটা হালকা ঠান্ডা হচ্ছে, সেই সময় জলটা দিতে। সবথেকে বেস্ট হয় সূর্য ডুবে গেছে একদম মানে সানসেট হয়ে গেছে সেই সময়, মানে 6টা 6:30 সময় যদি জল দিতে পারো সবথেকে ভালো। কিন্তু 5টা 5:30 জল দিলে ওকে এনাফ, তোমরা কিন্তু গাছটা ভালো রাখতে পারো। গাছের কথা বলতে বলতে অপূর্ব সুন্দর একটা গাছের কাছে চলে এসেছি, মুসানডা দেখতেই পাচ্ছ, গরমকালে একটা অত্যন্ত সুন্দর ফুল মুসানডা। নিশ্চয়ই তোমরা এই গাছটা আমার ছাদে, এই ফুলটা আগের বছরও দেখেছো, কারণ আগের বছরই এই গাছটা বসানো হয়েছিল। রেড কালারের মুসানডা দেখতে পাচ্ছ, প্রচুর ফুল এসছে, প্রচুর অজস্র ফুল এসছে, আর ফিউচারে তো পুরো লাল হয়ে থাকবে আশা রাখছি। তো এবার শুধু জল দিলে হবে না, তার সাথে কিন্তু তোমাদের করতে হবে হচ্ছে ওয়াটার স্প্রিঙ্কল, মানে জলটা দিয়ে তোমাদের গাছগুলো কিন্তু চান করাতে হবে। একটা ঝাঁঝরি, তোমার একটা ঝাঁঝরি যদি না থাকে ঝাঁঝরি জোগাড় করো, বা তোমাদের যদি কলের পাইপ থাকে কলের পাইপ দিয়ে তোমরা জল স্প্রে জল দিয়ে চান করাতে পারো। দিনে দুবার যদি করাতে পারো, মানে সকালে একবার করালে বিকেলে একবার করালে, তাহলে তো খুব ভালো।
কিন্তু চেষ্টা করো অন্তত বিকেলে একবার সব গাছ জল দিয়ে ভালো করে স্নান করাতে, তাহলে তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর থাকবে, খুব ভালো থাকবে, আর গাছের গ্রোথ একদম পারফেক্ট থাকবে, কোনো রকমের অসুবিধা হবে না। জলটা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করবে তোমাদের এই গরমকালে। সো জল যদি গণ্ডগোল হয়েছে তাহলে জানবে তোমাদের গাছে কিন্তু হবে গণ্ডগোল। এরপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে খাবার। হ্যাঁ, খাবার তো দিতেই হবে, গরমকালে খাবার না দিলে হবে। কিন্তু খাবারের কথা আসার আগে তোমাদের খালি দূর থেকে আমার বগানভিলিয়াগুলো একটু দেখাবো। গতকালকে বগানভিলিয়ার ভিডিও তো তোমরা দেখেছো, কী পরিমাণে ফুল আমার বগানভিলিয়াতে ফুটেছে, আরও ফুটবে, মানে আমি বলছি আরও ফুল আসবে, আরও অলরেডি 20 দেখা যাচ্ছে। তো তখন দেখবে যে পাতার সংখ্যা তুমি দেখতেই পাবে না, এত পরিমাণে ফুল হবে। যারা যারা সেই ভিডিওটা দেখোনি, গতকালকের ভিডিও বগানভিলিয়াতে কী খাবার এখন দিতে হবে দেখতেই পাচ্ছ, অলরেডি আমার প্রতিটা টবে কিন্তু খাবার দেওয়া আছে। কী সেই খাবার জানতে হলে কিন্তু গতকালকের ভিডিও তোমাদের ওয়াচ করতে হবে, টোটাল কেয়ার বগানভিলিয়ার গরমে আমি কিন্তু বলেছি। এবার খাবারের কথা যখন আসছি, তখন দেখো গরমকালে খাবারটা কিন্তু একটুখানি লাইট দিতে হবে, অতিরিক্ত খাবার কিন্তু গরমকালে দিলে হবে না, গরমকালে একটু কম করে খাবার দাও, তাহলে তোমাদের গাছ ভালো থাকবে। যেই পাতলা করে শস্যের খোলে জলটা তোমরা দিচ্ছ দাও, কিন্তু আরও একটু পাতলা করো, মানে যেখানে ধরো 10 লিটার জল মেশাচ্ছিলে সেখানে 12 লিটার বা 14 লিটার জল মেশাও, যাতে জলটা আরও পাতলা হয়। কারণ বেশি মোটা থিক শস্যের খোল এখন গাছ কিন্তু নিতে নাও পারতে পারে, কারণ এত গরম পড়েছে। কিন্তু খাবারটা আমাদের কিন্তু রেগুলার দিয়ে যেতে হবে, যাতে গাছ যাতে সুস্থ থাকে, গাছের গ্রোথ যাতে মেনটেন থাকে। সেই গাছের গ্রোথ মেনটেন করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের খাবারটা রেগুলার বেসিসে দিয়ে যেতে হবে। এই তো গেল 4th পয়েন্ট। এবার লাস্ট আর ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা দেখো, গরমকালে কি রোগ পোকা হয়? না, অবশ্যই গরমকালে রোগ পোকা হয়, আর সেই রোগ পোকা থেকে বাঁচতে গেলে তোমাদের কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু করতে হবে পেস্টিসাইড স্প্রে। গরমকালে পোকা কম হয় এই হয় এরকম চিন্তাভাবনা একদম এনো না যে শুধু শীতকালেই পোকা হয়, গরমকালেও কিন্তু অত্যাধিক মাত্রায় পোকা হয়। তো সেই পোকার হাত থেকে বাঁচতে গেলে তোমাদের কিন্তু পেস্টিসাইড দিতে হবে রেগুলার বেসিসে। রেগুলার বেসিসে মানে মানে ধরো রোববার দিলে, মানে পরের সপ্তাহ রোববার, যদি ভালো সোমবার দেবো পরের সপ্তাহ সোমবার দেবে, এইরকমভাবে কিন্তু তোমাদের পেস্টিসাইডসটা দিতে হবে। তার সাথে কিন্তু ফাঙ্গিসাইডও কিন্তু স্প্রে করতে হবে। আর ফাঙ্গিসাইড আর পেস্টিসাইডের মাঝখানে যেন 3 দিনের গ্যাপ থাকে, এইটা তোমরা মাথায় রাখবে, আর কিছু না। এবার কোন পেস্টিসাইড দেবো, কোন ফাঙ্গিসাইড দেবো, এই নিয়ে তো আমার ডিটেলে ভিডিও আছে, কিন্তু আমি একটা কথাই বলবো, যেটা তোমাদের কাছে আছে, তোমাদের যেটা অ্যাভেলেবেল আছে সেটাই দাও, কিন্তু রেগুলার বেসিসে দাও। মানে আজকে দিলাম, আবার 15 দিন পর মনে পড়লো যে একটুখানি ফাঙ্গিসাইড দিই, একটু পেস্টিসাইড দিই, এইরকম করলে কিন্তু হবে না। যেটা দেবে রেগুলারিটি মেনটেন করো, রেগুলার দাও, তোমাদের গাছ গরমেও এরকম সুন্দর থাকবে, অজস্র ফুল দেবে, কথা দিচ্ছি। এরপরে আরেকটা কথা আমি বলবো, এর সাথে অ্যাড করবো, সেটা হচ্ছে শীতের ফুল। অনেকে শীতের ফুল ফুটছে দেখতেই পাচ্ছ, আমার কী পরিমাণে পিটুনিয়া এখনও ফুটছে। পিটুনিয়ার ওপর আমি আর কিছু বলবো না, কীভাবে গরমের যত্ন করবে আমি কিচ্ছু বলবো না, কারণ অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা পিটুনিয়া সেই ভিডিও দেখোনি প্লিজ চেক আউট করে নিও। তাহলে একটা কথাই বলবো, শীতের যত ফুল আছে সব ফুলগুলোকে চেষ্টা করো সেমি শেডে রাখা বা শেডে রাখা। কিন্তু আমি বলছি সেমি শেডে রাখতে, কিন্তু আমার নিজেরই দেখো ডাইরেক্ট সানলাইট পুরো পিটুনের ওপর পড়ে। আমি কি করি, পিটুনিয়াতে কিন্তু দিনে 3 বার করে আমি জল দিই। হ্যাঁ, দিনে 3 বার জল দিই, একবার সকালবেলা 7টার সময়, একবার দুপুরবেলা 11টা 12টার সময় কিন্তু আরেকবার আমি পিটুনিয়াতে জল দিই, আর একবার বিকেলবেলা পিটুনিয়াতে জল দিই। এই 3 টাইমস কিন্তু আমি যত শীতের গাছ এখনও অবধি ফুল দিয়ে যাচ্ছে 3 বার করে আমি জল দিই। তাহলে তোমার আমাদের গাছগুলো দেখতে পাচ্ছ পিটুনিয়াতে এখনও কত ফ্রেশ আছে, আর কিন্তু প্রচুর ফুল দিচ্ছে। শীতের ফুল তোমাদের যদি এখনও ফোটে, তাহলে এই জিনিসটা করো যে পিটুনিয়া গাছে যেমন 3 বার জল দিচ্ছি, তোমরা কিন্তু চেষ্টা করো 3 বার করে শীতের ফুল গাছে অন্তত জল দিতে, তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে আর গরমেও প্রচুর ফুল দেবে। তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি, আমার ছাদে কোনো রকমের শেড, কোনো রকমের গ্রিন নেট কিচ্ছু নেই,
কিচ্ছু নেই, মানে কিচ্ছু নেই, লাগানোর কোনো ব্যবস্থাও নেই যে আমি এখানে মানে গ্রিন রেট লাগাবো বা কিছু করব। দেখো পুরো ওপেনে আছে। আর আমি যখন করছি এইরকমভাবে গাছ, তোমরা তো অবশ্যই পারবে। যেতে যেতে আমার বেল ফুলের কুড়িশ, দেখো কয়েকশো, মানে অন্তত 300-420 খালি একটা গাছ। এটা কিন্তু একটা গাছ, একটা গাছের মধ্যে দেখতে পাচ্ছ 220 তো এখানেই হয়ে আছে। প্রচুর প্রচুর অজস্র 20 বেলফুল গাছ এসছে। এখানে দেখো 20 জুঁই ফুল গাছে তো এক লট ফুল দিয়ে শেষ হয়ে গেল। এবার দেখো একটা জিনিস তোমাদের টিপস দিয়ে দিচ্ছি, জুঁই ফুল গাছে যখন এরকম ফুল হয়ে যাবে তোমরা কী করবে, এই যে শুকনো ফুলগুলো না সঙ্গে সঙ্গে তুলে ফেলবে, শুকনো ফুলগুলো সঙ্গে সঙ্গে তুলে ফেলবে। তার ফলে কী হবে, পেছনে যে ফুলগুলোটা ওগুলো ফুটতে সুবিধা হবে। এইটা যখনই তুমি তুলে ফেলবে না, এর সাথে থাকা যে ফুলগুলো আছে, যে কুড়িগুলো আছে, ওগুলো খুব ফুটতে, ওদের কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এইগুলো একটা টিপস তোমাদের কথা বলতে বলতে দিয়ে দিলে। দেখো এবার অনেকে আমাকে কিছুদিন আগে এক বন্ধু জিজ্ঞেস করেছে যে অনির্বাণ তুমি একটা কথা, একটা গাছ দেখা দেখা তো আরেকটা গাছের পরিচর্যায় চলে যাবো কেন। এবার দেখো একটা গাছ, এবার সবসময় কী হয় যে আমি ধরো বেল ফুলের একটা পরিচর্যা দেখাচ্ছি তোমাদের বা কথা বলছি, বেল ফুলে বলতে বলতে হঠাৎ পাশে থাকা একটা জবার একটা টিপস মনে পড়ে গেলো। এবার আমি যদি তৎক্ষণাৎ যদি ওটা না বলি তখন কী হবে, জিনিসটা আমি কিন্তু পরে ভুলে যাবো। হয়তো খুব ছোটো টিপস, হয়তো খুব মানে খুব মেজার টিপস না, কিন্তু ভুলে যাবো। তাই জন্য কী করি, যখনই আমার মাথায় কিছু আসে না সঙ্গে সঙ্গে আরেকটা টিপস তোমাদের বলে দিই, মানে বোনাস ধরে রাখো। তো এরকমই বললাম, যাতে যাতে জুঁই ফুল আছে, বেল ফুল আছে, ফুল শুকিয়ে গেলে তৎক্ষণাৎ সেটা তুলে ফেলো। তো যেতে যেতে আমার রেনানকুলাসে দেখো ফাইনালি ফুল চলে এসছে। ফার্স্ট টাইম আমি করছি এই গাছটা, কোনো আইডিয়া নেই, আমার আইডিয়া ছিলও না যে কীভাবে করতে হয় না করতে হয়। দেখো কি অসাধারণ দেখতে একটা ফুল এসছে, মানে আমি তো মানে কি বলবো, মানে যখনই ছাদে আসি খালি এটাই দেখছি, এতটা ভালো লাগছে দেখতে। তো অনেকে জানতে চেয়েছিলে আমার গাছগুলো কীরকম আছে না আছে, নন্দিনী গাছ কীরকম আছে দেখে নাও। নন্দিনী গাছের গ্রোথ মোটামুটি ঠিকঠাকই আছে আমি বলবো। এই গাছটা একটু সমস্যা দিচ্ছে, গাছটার পেছনে একটু মানে কেয়ার করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ পাতাগুলো একটু সমস্যা আছে। আর কিন্তু এই গাছ দুটো একদম পারফেক্ট আছে, খুব সুন্দর আছে। রেনানকুলাস গাছগুলো কিন্তু ভালো আছে, অনেকে জানতে চাইছিলে। তো একটা ছোট্ট আপডেট আমার নন্দিনী গাছ রেনানকুলাসের কাছে দিয়ে দিই। আরেকটা আপডেট দিচ্ছি, সেটা হচ্ছে আইস প্ল্যান্ট। আইস প্ল্যান্ট আমি একটাও বাঁচাতে পারিনি, দুর্ভাগ্য কথা, একটা আইস প্ল্যান্ট আমার বাঁচেনি, সবকটা কিন্তু মারা গেছে। হ্যাঁ, তোমাদের বলেছিলাম গাছের যা আপডেট হবে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পাবে। তো তোমাদের তোমাকে তো এই ছিল যে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। গরমকালে এই পরিচর্যাগুলো তোমরা করো, তোমাদেরও গরমকালে প্রতিটা গাছ শুনতে থাকবে, প্রতিটা গাছ ভালো থাকবে। আর বলতে বলতে দেখতে পাচ্ছ অসাধারণ, মানে এই হ্যাঙ্গিংটা যখনই দেখি আমার এত মানে ভালো লাগে যে কী বলবো। নিশ্চয়ই এই গাছটা তোমরা আনার চেষ্টা করো, অসম্ভব সুন্দর কিন্তু এই গাছটা। তো কালকে ঠিক সকাল 11টায় আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নতুন কিছুর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। কীরকম সবুজে থাকতো, এইরকম সবুজ, মানে দেখতে পাচ্ছ তো মনটা হতে হবে এইরকম সবুজ। তাকে মন এরকম সবুজ থাকতো তোমাদের গাছ তো অটোমেটিক্যালি সবুজ থাকবে। অনির্বাণকে বেশি খাটনি খাটতেই হবে না, তোমাদের দেখবে গাছ এমনি সবুজ আছে। নিজেকে সবুজ রাখো, মন সবুজ রাখো, তোমাদের গাছ দেখবে অটোমেটিক্যালি ভালো থাকবে। তো কালকে ঠিক সকাল 11টায় দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।